শ্রীলেখা মিত্র কলকাতাতে বটেই, এপার বাংলাতেও বেশ আলোচিত এবং জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, আমি রোমান্সে আছি, প্রেমে আছি। কি রোমান্স, কি প্রেম, সেটি একটু জেনে নেওয়া যাক। চলুন, ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় এসেছেন এবং গণমাধ্যমে তেমন মন্তব্য করেছেন, বলেছেন আমি রোমান্সে আছি, প্রেমে আছি। শ্রীলেখা মিত্র সিঙ্গেল মাদার, মেয়েকে নিয়ে তিনি জীবনযাপন করছেন। কথা প্রসঙ্গে বলেছেন, সিঙ্গেল বাট নট হ্যাপি টু মিঙ্গেল, তবে এই সিঙ্গেল জীবনে তিনি ভালো আছেন। বলেছেন, বেশ ভালো আছি, অনেক বয়স হয়েছে, আমার মেয়ের এখন বয়ফ্রেন্ড হওয়ার কথা। প্রেমে আছেন, রোমান্সে আছেন, এই বিষয়ের ব্যাখ্যা করে তিনি বলেছেন, প্রেমে আছি বলতে ওই যে আমার জীবে আমার প্রেম। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যার জন্য ধর্ম নিয়ে রাজনীতি, যেটা আমাদের দেশেও আছে, আমি সেটার বিরুদ্ধে কথা বলি। আমি একটা মুভমেন্টও শুরু করেছি, হ্যাশট্যাগ মাই রিলিজিয়ন অফ লাভ। সুতরাং আমার ধর্মই তো প্রেম। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 21তম আসরে অংশ নিতে রোববার সন্ধ্যায় ঢাকায় এসেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তার পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ছাদ এর প্রদর্শনী হয়েছে সোমবার। উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে তার যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সেই সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র নিজেই। অভিনয়ে আরও আছেন ছোট পর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন শ্রীলেখা। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীলেখা বলেছেন, অভিনয়ের পাশাপাশি লেখালেখি এবং নির্মাণেও মনোযোগী হবেন তিনি। কথা প্রসঙ্গে শ্রীলেখা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে হঠাৎ বৃষ্টিখ্যাত ঢালিউড অভিনেতা ফেরদোসের সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয়ও করবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান এখনও ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।